গত ব্যসটি স্কুলে রাঙ্গামাটি জেলা পরিচিতি এবং রাঙ্গামাটি সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নিই রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি রাঙ্গামাটি উনিশশো ষাট সালে গঠিত হয় রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি জেলার আয়তন ছয় হাজার একশো ষোলো বর্গ কিলোমিটার এটি বাংলাদেশের বৃহত্তম জেলা এই জেলাটি একটি সীমান্তবর্তী জেলা এই জেলার সাথে ভারত ও মায়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলা তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রকৃতি প্রেমী অ্যাডভেঞ্চার প্রিয় বা ভ্রমণ বিলাসীদের জন্য আদর্শ স্থান রাঙ্গামাটি জেলাতে রয়েছে পাহাড় ঝর্ণা পাহাড়ি নদী ও ঝিরি খাল উপত্যকা লেক বন বনানি ইত্যাদি এ জেলার বৈচিত্র্যময় জীবনধারা ও প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে করে বিমোহিত রাঙ্গামাটি জেলা দশটি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলো হলো কাপ্তাই কাউখালি জুরাসুরি নানিয়াচর বরকল বাগাইসুরি বিলাইসরি রাঙ্গামাটি সদর রাজস্থলী এবং লংদু রাঙ্গামাটি জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান আঠারোশো সালে রাঙ্গামাটি জেলা গঠিত হয় রাঙ্গামাটি জেলার আয়তন ছয় হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলা বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত এবং মায়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে রাঙ্গামাটি জেলা রয়েছে বাংলাদেশের বৃহত্তম কাপ্তাই হ্রদ বাংলাদেশের বৃহত্তম বাদ একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটি জেলাতে রাঙ্গামাটি জেলায় রয়েছে চাকমা রাজা চাকমা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল চিফ রাঙ্গামাটি জেলার প্রধান নদ নদীগুলো হল কর্ণফুলী নদী চেঙ্গি নদী মাইনি নদী ডেঙ্গা নদী সলক নদী এবং ফেনী নদী রাঙ্গামাটি জেলায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক রাঙ্গামাটি জেলার উপজেলার সংখ্যা দশটি এই এই জেলার পৌরসভার সংখ্যা দুইটি এই জেলার ইউনিয়ন সংখ্যা পঞ্চাশটি এই জেলার থানার সংখ্যা বারোটি এই জেলার সংসদীয় আসন সংখ্যা একটি রাঙ্গামাটি জেলার দর্শনীয় স্থানগুলো হলো ঝুলন্ত সেতু সাজেক ভ্যালি কাপ্তাই জাতীয় উদ্যান কাপ্তাই রথ উপজাতীয় জাদুঘর কর্ণফুলি কাগজ কল কলাঙ্ক পাহাড় বুদ্ধ প্যাগোড়া শুভলং ঝর্ণা ধূপপানি ঝর্ণা প্যানোরোমা জুম রেস্তোরাঁ শুভলং ঝর্ণা চাকমা রাজার রাজবাড়ি রাজবন বিহার ইত্যাদি উল্লেখযোগ্য সন্তু লার্মা আরমা দীপঙ্কর তালুকদার দেবাশিস রায় অনন্ত বিহারী খাস খিসা কল্পরঞ্জন চাকমা বিনয় কুমার চাকমা সুবিমল দেওয়ান বিনিতা রয় সাহিত্যিক কনক ছাপা চাকমা চাকমা শিল্পী এরা সবাই রাঙামাটি জেলার সন্তান রাঙ্গামাটির জেলা আনারস কাঁঠাল কলা বাঁশ বাঁশকরোল এবং সুটকির তৈরি খাবারের জন্য বিখ্যাত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ